বিরতির পর স্বাগত। সরাসরি চলে যাব মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলনে। আবার সরাসরি চলে যাব মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলনে। মহাকরণে রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন এই মুহূর্তে শুরু হয়েছে এবং সম্মেলনে আমরা চোখ রাখব। এটা একটা মিরাকেল দেখিয়েছে আগরতলা শহরে। আর তাও টোটাল পপুলেশন বলে দিই, আমাদের টোটাল ডোজ অ্যাডমিনিস্টার্ড 16,06,456, ফার্স্ট ডোজ অ্যাডমিনিস্টার্ড 10,98,818, সেকেন্ড ডোজ অ্যাডমিনিস্টার্ড 5,07,638। টোটাল পপুলেশন, এটা একদম এক বছর থেকে শুরু করে, টোটাল পপুলেশনের 40.7% কাভার্ড ইন ত্রিপুরা। এবং এখনো এর পরেও আমাদের হাতে ভ্যাকসিন রয়েছে অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট, স্টক আজকের তারিখে 2,73,390, এবং পাইপলাইনে রয়েছে আরো 1,92,850, যেটা জুন মাসে আসবে, জুন মাসের বিভিন্ন তারিখে আসবে। কোভিশিল্ড অ্যান্ড ভ্যাকসিন দুটাই 1,92,850 পাইপলাইনে রয়েছে। গতকাল ত্রিপুরাতে হাইয়েস্ট টেস্টিং, কোন কোন মহল থেকে যাদের কোন পায়ের তলায় মাটি নেই তারা বলবে যে টেস্টিং হচ্ছে না। লোকসংখ্যা অনুযায়ী টেস্টিং ত্রিপুরাতের মতো কটা স্টেটে হয় যার তারা খবর রাখে না। আসলে তাদের খুব কষ্ট হচ্ছে, এই যে ত্রিপুরা ভালোভাবে এগুচ্ছে করোনা মোকাবেলায়, যেভাবে রাজ্য সরকার এগুচ্ছে জনগণকে সাথে নিয়ে, এতে কিছু কিছু রাজনৈতিক দলের বড় কষ্ট হচ্ছে। কেন ত্রিপুরা ফার্স্ট হয়ে গেল ভ্যাকসিনে, কেন তো ফার্স্ট হয়ে গেল, বড় কষ্ট হচ্ছে ওদের ক্ষেত্রে। এবং সাথে সাথে পজিটিভিটি রেট, জানেন কালকে কত কত ভ্যাকসিন টেস্ট, কত টেস্ট হয়েছে, 15,683। এই গত বছর থেকে এ আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত হাইয়েস্ট একদিনে ভ্যাকসিন টেস্টিং, আরে টেস্ট হয়েছে 15,683। এর আগের দিন হয়েছিল 13,371। আমরা শুরুতে এ মাসের প্রথম তারিখে কত করেছি, 5,318। 17-18 মেতে কি হয়েছে, আমরা 18-তে 10,185, 19-এ 10,699, 20-তে 11,438, 21-মে 14,589, 29-মে পরশু দিন 13,371, 30-মে 15,683। তাহলে এটা সারা রাজ্যের কথা বলছি, সারা রাজ্যে তাহলে 29-এ মা কত পার্সেন্ট, কত ছিল পজিটিভিটি রেট, 6.39 সারা রাজ্যে, তাহলে গতকালে কত, 2.51। এটা যে মিরাকল, 2.51, যত বেশি টেস্টিং হবে তত এটা গ্রাফ কমে আসবে, যত বেশি টেস্টিং হবে। অনেকে যারা খবর রাখে না পৃথিবীর, তারা ভাবে যত গভর্নমেন্ট বোধ হয়
নিচের দিকে করছে, আমরা যত বেশি টেস্টিং করব তত গ্রাফটা কমে আসবে 2.51%। ওয়েস্ট ত্রিপুরা পরশুদিন কত ছিল 16.67%, কালকে কত 3.12%, মিরাকেল 3.12%, মিরাকেল। আসুন আগরতলা, আগরতলা গত পরশুদিন কত ছিল এতদিন পর্যন্ত দেখুন, প্রথম থেকে যদি দেখেন পয়লা মে থেকে 7, এবার চলে আসুন 10 মে 17, 15 মে 28%, কিন্তু 23, 19 মে 20.88, 25 মে এবং 29 মে 17.48%। আজকে আগরতলা শহরের কত 6.40, মিরাকেল এটা সম্ভব হয়েছে। এই যে ভ্যাকসিন, একদিকে টেস্টিং এবং সতর্কতা, এই তিনটার জন্য এটা সম্ভব হয়েছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু খারাপ পজিশনে রয়েছে খোয়াই, বাকিগুলি খুব ভালো পজিশনে। এবং আপনার শুনলে আসবে সাউথ ত্রিপুরা কালকে একদিনে 7,102 টেস্টিং, সুতরাং টেস্ট একদিকে একদিকে টেস্ট করছে সাথে সাথে ভ্যাকসিন দিচ্ছে। এই এইভাবে স্বাস্থ্য দপ্তরের সমস্ত রকম স্বাস্থ্য যত কর্মী আছে এবং রাজ্য সরকারের সাথে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্লাব কর্তৃপক্ষ, এনজিও, বিভিন্ন রকম সংস্থা তারা এগিয়ে এসে এর ফলে এর প্রতিফলন আমরা পেয়েছি। তো এটা আপনাদের নলেজে দেওয়ার জন্য, ত্রিপুরা ভ্যাকসিনে সারা দেশের মধ্যে টপ মোস্ট পজিশনে যাওয়ায় নিশ্চয়ই এক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু তারপরেও সতর্ক থাকতে হবে, তারপরেও সচেতন থাকতে হবে, কারণ এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। রাজ্যের আগামী দিনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে গিয়ে সবার আগে দরকার করোনাকে যেভাবে হোক তাকে পরাভূত করা, তাকে এই জায়গায় যেতে হবে। রাজ্য সরকার সে জায়গায় যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এটাই না, কিছু নেই। করোনা কমলে পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত রাখা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ একটা তারা প্ল্যান প্রোগ্রাম করছে, কম সংখ্যক সাবজেক্ট, মেজর সাবজেক্টগুলিকে নিয়ে কিভাবে করা যায় তারা একটু চিন্তা ভাবনা করছে। এখনই সে জায়গায় এখনই কোনো আমরা ইয়ে করছি না, কিন্তু একটা চর্চা চলছে, একটা সব কিছু দেখছে কিভাবে কি করা যায়। মাধ্যমিকে আগামী দিনে প্ল্যানিং এরকম চলছে, এখনই বলা ঠিক নয়, তবুও একটু আইডিয়া দিয়ে রাখছি। মাধ্যমিক পরীক্ষা এরকমভাবে চিন্তা করছে, এদিকে 19-20 হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা করছে শুধুমাত্র ইংলিশ সায়েন্স ম্যাথ নিয়ে, ইংলিশ সায়েন্স ম্যাথ নিয়ে একটা পরীক্ষা করা যায় কিনা। করোনার গ্রাফটা যদি কমে যায় সেক্ষেত্রে এরকমভাবে চিন্তা করছে, কিন্তু তারিখ মধ্যশিক্ষা পর্ষদ আগেই বলেছে, আমরা স্থগিত করার সময় বলেছে 15 দিন আগে নোটিশ দেব, আমরা বোধহয় এর আগেই নোটিশ দিতে পারব। করোনাকে আমরা পরাভূত করব এবং দলমত নির্বিশেষে এগিয়ে আসা উচিত, করোনাকে আমরা পরাভূত যাতে করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা সেভাবে এগুচ্ছি। এবং 12-এর ক্ষেত্রেও মেজর সাবজেক্ট, 12-এর ক্ষেত্রে একটু অসুবিধা আছে, সেখানে আর্টস সায়েন্স কমার্স ভাগ করা আছে, একটু জটিল পদ্ধতি, তবুও কিভাবে কম সাবজেক্ট নিয়ে পরীক্ষা করা যায়, এবং মেজর সাবজেক্ট কম অথচ মেজর সাবজেক্ট সেগুলিকে করে দেওয়া যায় কিভাবে, সেটা একটা পরীক্ষামূলক চলছে। এখনই আমি ফাইনাল কথা বলছি না, মধ্যশিক্ষা পর্ষদের সাথে প্রাইমারি আলোচনা হয়েছে, এটার অধিকার মধ্যশিক্ষা পর্ষদের, তবুও আবার পরশুদিন তাদের সাথে বসার একটা পরিকল্পনা আছে। এতটুকু বলবো, এর বেশি কিছু বল, কিন্তু এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এই জায়গাটা পরিষ্কার। কবে হবে, কখন হবে, কি সাবজেক্ট নিয়ে হবে, সেগুলি পরে বিস্তৃত নোটিফিকেশন আকারে জানানো হবে। না,